পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাটে গেলেই দেখা মিলে বাজপাখি কাঁধে নিয়ে খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন আনোয়ার হোসেন। ঘূর্ণিঝড় মোখার আঘাতে আহত বাজপাখিটির বাচ্চাটি অসহায় হয়ে পড়েছিল। মমতার হাত বাড়িয়ে দেন আনোয়ার, কুড়িয়ে নেন বাচ্চাটিকে, বাড়িতে নিয়ে লালন পালন করেন। মাত্র পাঁচ মাসে বাজপাখির সেই বাচ্চা অনেকটাই বড় হয়ে উঠেছে, সার্বক্ষণিক সঙ্গী হয়ে উঠেছে আনোয়ারের। রাস্তা দিয়ে আসা যাওয়া করি, এরাই দেখি আনোয়ারের কাছে এই বাজপাখি, সে লালন পালন করে খাওয়া দাওয়া করায়। এই বাজপাখি যে আমি প্রথমই দেখতে পাচ্ছি এই আনোয়ারের কাছে, এভাবে আর কোনোদিন দেখিনি কোথাও। এরকম হিংস্র প্রাণীকে কেউ যে পোষ মানাইতে পারে এটা আমরা প্রথমেই দেখলাম, কারণ এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিনই যাতায়াত করি, কিন্তু এইরকম অসাধারণ বিষয় আমাদের চোখে আর আসে নাই। মাঝে মধ্যে আমরাও একটু আদার দিই, মাছ একটু ওই গোস্ত এ দিই, খাই, অনেক ভালো লাগে। কয়েকদিনের প্রাথমিক সেবা যত্নে ভীত সন্ত্রস্ত পাখিটি যখন ধীরে ধীরে বেড়ে উঠছিল, তখন উঠতে শেখানোর চেষ্টা করেন আনোয়ার দম্পতি। মাঝে মধ্যে পাখিটিকে গাছের ডালেও তুলে দেওয়া হতো, কিন্তু পাখিটি শেষ পর্যন্ত উঠতে শিখলেও কাটাতে পারেনি আশ্রয়দাতার মায়ার বাঁধন। বনের পাখি হয়ে উঠেছে আনোয়ার পরিবারের মনের পাখি, সুখ দুঃখ আর খেলার সাথী হয়ে উঠেছে আনোয়ারের শিশু সন্তানের। একটা সন্তানের মতো লালন পালন করি, মাছ মাংস খাওয়াই ছোট থেকে, এখন অনেক বড় হয়েছে। একটা অনেক মানুষে বলছে একটা হিংস্র প্রাণী জীবনে পোষ মানবে না, এখন দেখেন একটা হিংস্র প্রাণীও পোষ মানে। আরে আমার সন্তান যেটু লালন পালন করা দরকার আরে ততটুকুই করি, আমি সন্তানের জন্য যেটু বাসনা ওর লাগে একটু বাসনা আসে, কিন্তু আরে আমি অনেক দূরে ছাড়িয়ে দিয়ে আসি কিন্তু আবার বাড়িতে ফিরে আসে, অনেক মানে শূন্য আসে আমার দ্বারে, সেলফি তোলে, ছবি তোলে, কয় আইসে অনেকে ফুর্তি করে, কয় যে একটা হিংস্র প্রাণী পোষ মানছে, এটা তো অনেক ইর বিষয়। এছাড়াও আমি অনেক আগেই কবুতর, বেজি, টিয়া, কোয়েল পাখি, হালিক, এটা অনেক আগেই লালন পালন করছি, হেডের থেকে আমার অভিজ্ঞতা হয়েছে, এটা ওরা এখন হেবে পালি, এরা আমার কাছ থেকে যাইতে চায় না। এখন গালুই আমার বাচ্চার সাথে আসে, খেলাধুলো করে, আমার বাচ্চা ওর দিকে অনেক খেলাধুলো করে, পাশে বসে, তারপর বাইরের লোকজন আসে, আইসে আমি সেলফি তোলে, ছবি টবি তোলে, বেশ ভালোই লাগে। আর নাম বাস পাখিটির নাম রাখছে সুযোগে। চারপাশের কৌতূহলী মানুষজন পাখিটিকে এক নজর দেখতে কিংবা ছবি তুলতে ভিড় করেন আনোয়ারের আশেপাশে। আমার জীবনে আমি এই 50 বছর বয়স, আমার বাইপোলায় বাজপাখি পালতে আছে, মানুষের দ্বারে শুনতাম যে ক্ষতি করে, কিন্তু এখন পর্যন্ত দেয় না, কোনো ক্ষতিমতি করে না, সুন্দর গোসল মোসল করায়, এই পোষ মোষ ঠিক মতো মানে যায় লইয়া আয়। আমার জীবনে এই প্রথম আমি শুনলাম এবং দেখলাম যে বাজপাখি কেউ পালন করে। আমার গ্রাম থেকে আমি আসলাম, ছবি তুললাম এবং দেখলাম যে অনেক ভালোই, কিন্তু আমি আজীবন শুনছি যে তারা অনেক ক্ষতি করে। একটি শিকারী পাখির সাথে মানুষের এমন সখ্যতা প্রশংসা পেয়েছে স্থানীয়দের। ভালোবাসা ও সহমর্মিতা শুধু পাখি নয়, মানুষের মধ্যেও যেন সৌহার্দ্য তৈরি করে, এমনটাই চাওয়া আনোয়ারের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।